আইনজীবী রজত কুমারদের হত্যার ঘটনায় স্ত্রী অনিন্দিতা দেকে গ্রেফতার করল পুলিশ পুলিশি খুনের কথা স্বীকার করে অভিযুক্ত আদালতে তোলা হয় তরুণ আইনজীবী রজত কুমার দে খুনের মামলায় শনিবার রাতে নিউটাউন থানার পুলিশের হাতে গ্রেপ্তার হওয়া আইনজীবীর স্ত্রী অনিন্দিতা পাল দেকে বারাসাত আদালত আট দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিল এদিন বেলা একটা নাগাদ তাকে নিয়ে আসা হয় বারাসাত আদালতে প্রসঙ্গত গত ছাব্বিশে নভেম্বর নিউ টাউনের ডিবি ব্লকের নবারুণ কোঅপারেটিভের ফ্ল্যাট থেকে উদ্ধার হয় রজত কুমার দের মৃতদেহ তার বাবার অভিযোগের ভিত্তিতে প্রথমে অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু হলেও পরে পুলিশ খুনের মামলা রুজু করে বাবা সমীর কুমার দের অভিযোগ তার ছেলেকে খুন করা হয়েছে যার পেছনে মদত রয়েছে তার পুত্রবধূ অনিন্দিতার বিধাননগর কমিশনারেটের পুলিশি তদন্তে উঠে আসে একাধিক প্রশ্ন শনিবার দুপুরে অনিন্দিতাকে থানায় তলব করে জিজ্ঞাসাবাদ শুরু করা হয় উঠে আসে পরকীয়ার তত্ত্ব সূত্রের খবর অনিন্দিতার সাথে জনৈক চিকিৎসক ও এক ব্যাংক ম্যানেজারের ঘনিষ্ঠতার বিষয়টি পুলিশের নজরে ছিল শনিবার নিউ টাউন থানায় বিধাননগর পুলিশ কমিশনার জ্ঞানবন্থ সিং নিজে উপস্থিত হন তদন্ত ও জেরার হাল হাকিকাত জানতে পুলিশের দাবি খুনের কথা জেরাতে স্বীকার করেছে অনিন্দিতা এদিন তাকে বারাসত আদালতে তোলা হলে পুলিশের পক্ষ থেকে পুলিশি হেফাজতের আবেদন জানানো হয় বিচারক আট দিনের পুলিশি হেফাজত মঞ্জুর করেছেন ব্যুরো রিপোর্ট নিউজ নোম্যান্সল্যান্ড নিউটাউন